পার্লকোর বা ক্লাসিক মুক্তোর ফ্যাশন। বর্তমানে এই ট্রেন্ডটি ব্যাপকভাবে ফলো করছেন বলিউডের তারকারা। মুক্তোর সেই সাজসজ্জার ফ্যাশন ট্রেন্ড দেখবো এবারে। পার্লকোর ফ্যাশনে মজেছেন বলিউড ডিভারা। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত বিকশিত হয় ফ্যাশনের ধারা। ফ্যাশনের এই বিকাশের অন্যতম পথপ্রদর্শক তারকারা। সেই ধারাবাহিকতায় গা ভাসিয়ে বর্তমানে একটি ট্রেন্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকারা। সেটি হল পার্লকোর বা ক্লাসিক মুক্তোর ফ্যাশন। বলিউডের ফ্যাশন সচেতন তারকা জাহ্নবি কাপুর সম্প্রতি ফ্রেমবন্দী হয়েছেন আইভরি রঙের শাড়িতে। স্ট্রাইপ প্যাটার্নে বসানো মুক্তা খচিত শাড়ির সঙ্গে অভিনেত্রীর ব্লাউজটি ছিল চোখে পড়ার মতো। ব্লাউজের জমিন জুড়ে রয়েছে ছোট ছোট মুক্তা। আলিয়া ভাট তার অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। সম্প্রতি তিনি ফ্রেমে ধরা দিয়েছেন বেলভেটের কালো শাড়িতে। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন বেশ কয়েকটি লেয়ারের মুক্তার নেকপিস। কানেও পরেছেন মুক্তার স্টার্ট। পার্ল অ্যাম্বেলিশমেন্ট করা স্লিভলেস ব্লাউজের সঙ্গে মালাইকা অরোরা পরেছেন পার্লের পাড় সহ একটি মনোক্রম শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে কোমরে পরা পার্লের বেল্ট, আর তার পোশাকের আকর্ষণ বাড়িয়েছে মুক্তা বসানো কলারের কেপ। বলিউড ফ্যাশন কুইন সোনম কাপুরও পরেছেন আইভরি শাড়ি। তার শাড়ির পারে রয়েছে মুক্তার কাজ। অন্যদিকে গয়না হিসেবে তিনি বেছে নিয়েছেন ঢেউ খেলানো মুক্তার নেকপিস আর কানের দুল। পার্লকোর ট্রেন্ডে বিশেষ নজর করেছেন কৃতি শ্যাননও। মুক্তায় সজ্জিত ভিন্টেজ সাদা স্যাটিন শাড়ির সঙ্গে তার হাই নেক ব্লাউজের পুরোটাই ডিজাইন করা হয়েছে মুক্তো দিয়ে। ব্লাউজের হাতায় রয়েছে মুক্তার লহর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।